সৌন্দর্য, মানে পুরো চারিদিকে জল, ঠান্ডা হাওয়া। মানে বিকেলবেলা তোমরা যদি এখানে আসো দেখবে কত বিকেলবেলা এখানে আসে, এসে আড্ডা মারছে, গল্প করছে, নিজে একা দাঁড়িয়ে সময় কাটাচ্ছে। মানে অদ্ভুত সুন্দর একটা জায়গা হচ্ছে এই চন্দননগরের স্ট্যান্ড। চারিদিকে তাকাবে পুরো জল আর একটা শান্ত পরিবেশ। সকালবেলাও কিন্তু এখানে প্রচুর লোক আসে মর্নিং ওয়াক করতে এবং খুব সুন্দর লাগে এখানে সকালবেলাটাও টাইম কাটাতে। দেখো দু পাশ দিয়ে তোমরা দেখতে পাবে স্ট্রিট ফুড, ছোট 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 অনেক স্ট্রিট ফুডের দোকান এখানে আছে। দেখো আমি এখন হাঁটছি স্ট্যান্ডের ধার দিয়ে। স্ট্যান্ডের ধার দিয়ে না তোমরা এমনি হাঁটতেও ভীষণ ভাল লাগবে। সব ছোট 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 তোমার চেয়ার পাতা আছে যেখানে লোকে বসে তাদের সময় কাটাচ্ছে। দেখো এরকম নিচের দিকে নেমে গেলে একটা অদ্ভুত সুন্দর পার্ক গঙ্গার ধারে, ভাবাই যেতে পারে না। বাচ্চারা কত সুন্দরভাবে প্রকৃতির সামনে তারা তাদের নিজেদের লাইফটা এনজয় করছে। দেখো থাপ্পাস মোমো সেন্টার, আমরা এখান থেকে দু রকমের মোমো ট্রাই করেছি এবং দেখো তোমাদের আমি বলবো কী কী মোমো আমরা এখান থেকে খেয়েছি। দেখো এখানে যে মোমোগুলো সার্ভ করছে, এখানে ফ্রাইড মোমো সার্ভ করছে। জাস্ট একটুখানি ওরা হালকা করে ভেজে ফ্রাইড মোমোটা ওরা সার্ভ করছে, তার সাথে দেখো গরম গরম পুরো স্যুপ দিচ্ছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, মানে দেখেই মনে হচ্ছে জিনিসটা অসাধারণ হবে খেতে। আর স্যুপের সাথে এরা আরেকটা জিনিস দেবে, সেটা হচ্ছে এদের নিজস্ব চাটনি বানানো। দেখো চাটনি দেবে এরপর, মানে খুব কম দামে ভীষণ সুন্দর মোমো এইখানে পাওয়া যায়। দেখো এরপর এরা চাটনি অ্যাড করলো আর খুব ক্লিন এবং হাইজিন মেনটেন করে মোমোগুলো বানাচ্ছিল, তো আমি আর লোভ সামলাতে পারিনি এখানে, তাই খেয়ে ফেললাম দু রকমের মোমো। প্রথমে যেটা খেয়েছি সেটা হচ্ছে স্টিম মোমো। ভীষণই সফট খেতে, আর দেখো ভেতরে না পুরো ফুল ভর্তি আছে। তো তোমরা যদি একটু চন্দ্রনগর আসো দেন এখান থেকে একবার মোমোটা ট্রাই করে দেখো, ভীষণই ভালো খেতে। মানে কি বলবো তোমাকে, অনেকদিন পর এত ভালো মোমো খেলাম। পুরো সফট, ভেতরটা একদম পুরো ফুল ভর্তি। তোমরা মোমাস ট্রাই করো। আমরা যেটা নিলাম আমরা চিকেন মোমো নিয়েছি, এরপর ইচ্ছে আছে ফ্রেঞ্চ ফ্রাইটাও ট্রাই করবো। আগে চিকেন মোমোটা শেষ করি, এরপর আছে স্যুপ। স্যুপটা খেয়ে তোমাদের বলছি কেমন খেতে। স্যুপটাও বেশ ভালো, একদম পুরো লাইট আর হালকার মধ্যে বেশ টেস্টি খেতে স্যুপটা। তো এই মোমোটা একবার, চিকেন স্টিম মোমোটা তোমরা ডেফিনেটলি একবার ট্রাই করো, আমাকে বলো তোমাদের কেমন লেগেছে। এটা হচ্ছে চিকেন ফ্রাইড মোমো। দেখো
এখন যে মুহূর্তে করছি তা হচ্ছে চিকেন ফ্রাই। স্ট্যান্ডের ধারে না এরকম ছোট ছোট জিনিসপত্র বিক্রি করে, তোমরা চাইলে কিনতে পারো। এরপর চলে এসেছি আর একটা জিনিস খেতে, সেটা হচ্ছে এখানকার বিখ্যাত চিকেন পকোড়া, এগ ডেবল আর চিকেন স্টিক, যেগুলো এখানে অসাধারণ বিক্রি করে খুবই কম দামে। যেটা শুধু এই যে চিকেন পকোড়াটা তুললো, শুধু এই চিকেন পকোড়াটা তোমরা এই চন্দননগরেই পাবে। দেখো আমরা কী কী নিয়ে নিয়েছি। আমরা এখানে নিয়ে নিয়েছি চিকেন পকোড়া, এই ডেবল আর চিকেন স্টিক, এগুলো খুবই কম দামে, খুব টেস্টি এখানকার খাওয়ার। চলো তোমাদের বলি খেয়ে কেমন লাগলো। দেখো এই চিকেন পকোড়াটা জাস্ট 20 রুপিস দাম, একদম উপরটা পুরো কোটিং দেওয়া আর ভেতরটা একদম ক্রিসপি। আর এটা না, এই চিকেন পকোড়াটা একমাত্র চন্দননগরে এখানেই পাওয়া যায়, কোথাও পাওয়া যায় না। আমি এটা অ্যাটলিস্ট অন্য কোথাও কিনে নিয়ে যাবো। আমার ভীষণ ভালো লাগে এই চিকেন পকোড়াটা, পুরো চিকেন ভর্তি আর প্রোটিন। এটা তোমরা একবার যদি তোমরা চন্দননগরে থাকো কিংবা কেউ যদি আসো, একবার মাস্ট ট্রাই করো। এটা হচ্ছে ডিমান্ডেবল, এটা দেখো ভেতরে পুরো আলু আর ডিম দেওয়া, একদম ঝাল নেই, ভীষণ ভালো। এটা একবার ট্রাই করো, বাট আই মাস্ট সে এটা ডেফিনেটলি ট্রাই করো তুমি, আর এটা অসাধারণ লাগে খেতে। এরপর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এটা, এই চিকেন স্টিকটা। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে। এই তোমাদের বলি কেমন হয়। এটাও চিকেনটা একদম সফট, আর এরকম পুরো দেখো 7 পিসের লেয়ার আছে, বেশ ভালো খেতে। আর গ্রেভি দেওয়া এর সাথে স্যালাড আছে, তো এটাও তোমরা একবার ট্রাই করতে পারো, এটাও ভীষণ ভালো খেতে। ভীষণ সুন্দর অ্যাটমসফিয়ার এই স্ট্যান্ডের ঘাট স্ট্যান্ড চন্দননগরে এই স্ট্যান্ডে। তো মানে জাস্ট একটা মানে কি বলবো, একটা কুল ওয়েদার, তার সাথে স্ট্রিট ফুড, আড্ডা, মানে একটা ব্যাপক জিনিস এই স্ট্যান্ডে, মানে চন্দননগরে এই স্ট্যান্ডে। তো তোমরা যারা চন্দননগরে থাকো কিংবা চন্দননগরের বাইরে থেকে আমার ব্লগ চেক করছো, তারা ডেফিনেটলি যারা বাইরে থেকে চেক করছো তারা ডেফিনেটলি আমার কথায় একবার চন্দননগরের এই স্ট্যান্ডে এসো, আর একটা ইভিনিং স্পেন্ড করে আমাকে বলো। মানে জাস্ট ওয়ান্ডারফুল, মানে আসবে বসবে গল্প, আর স্ট্রিট ফুড খুব চিপে পাওয়া যায় এখানে, আর মানে সারা বিকেলটা না তোমাদের সুন্দরভাবে কাটবে। মানে কি বলবো, এত সুন্দর এখানে একটা হাওয়া দেয়, মানে যেটা মানে কি বলবো তোমাকে, আমরা হয়তো কলকাতায় ওটা মিস করি, বাট ভীষণ সুন্দর একটা অ্যাটমসফিয়ার যেটা আমার ভীষণ ভালো লাগে এখানে। তো তোমরা ডেফিনেটলি কিন্তু এখানে আসলে একবার এসো, আর আমাকে কিন্তু বলো তোমাদের কেমন লেগেছে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ব্লগটা।